চট্টগ্রামের আলোচিত তাসফিয়া হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এখন চলছে মানববন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন, মামলাটিকে ভিন্ন কাঠে প্রবাহের চেষ্টা চলছে, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। রাজীব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, ইনফো বাংলা টিভি, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে। সে কোথায় নিয়ে গেছে, কাউকে দিয়েছে সেটা আমরা জানি না। সুস্থ তদন্তের মাধ্যমে সেটা আমরা জানতে চাই। বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই, সব প্রশাসনিক বিন্দুর কাছে আমি সহযোগিতা চাই। আমার সাথে কারো কোনো গড়িমুখি নাই, আমি এটাই দুঃখ করে বলবো, আমার সাথে কারো কোনো পশিগড়ি নাই, কোনো ভক্ত নাই, কোনো চক্র নেই। সেটাই আমি বারবার বলবো, চিৎকার করে বলবো, আমার হৃদয় দিয়ে বলবো। আমি আমার মেয়ে এই হত্যাকাণ্ডের আমার বুক পাড়ায় জবাব আমি হৃদয় থেকে আমি কি বলবো, আমার বাসায় আসতেছে না। আমার মেয়ে আজকে এমন করে হত্যা করা কেন হয়ে, সবাই সবার ছেলে মেয়ে স্কুলে যায়, আমার মেয়ে কেন আজকে স্কুলে যেতে পারতেছে না। সবাই একটু বিবেক দিয়ে দেখতে হবে, সবাই সচেতন ব্যক্তি, আমি কেন আজকে এই পদে নাই, আমার এই শিকার হয়েছি। প্রত্যেক গার্জেনদের কাছে অনুরোধ, এই পথে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য সব মিডিয়া ভাইদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আমাকে সুস্থ তদন্ত সেটাই করে আমাকে বিচারের আওতায় আনার জন্য সর্বোচ্চ আমি এদের শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তির ফাঁসি চাই। আমি এদেরকে আইনের আওতায় আনার জন্য সুস্থ তদন্ত করে যারাই আসবে তারা তাদের এই বিচার কার্যকর করা হোক, দ্রুত ফাঁসি দেওয়া হোক। আমি এই আমি এই এই বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করতেছি। প্রশাসনিক বিন্দু আর সরকারের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই আমার অভিভাবক, আমার আস্থা, আমার বিশ্বাস। আমি এটাই ওনার থেকে আশা করি, সেটা আমার মেয়ে নয়, বাংলাদেশ 30 কোটি মানুষের এই মেয়ে, সবার মেয়ে স্কুলে যেতে পারতেছে, আমার মেয়ে কেন যেতে পারতেছে না। এই ধরনের হত্যাকাণ্ডে যাতে কার কারো না হয়, আমার মতো যত বুক করা আব্বা কি ওর যেন এই দেশে আর না থাকে, সেটাই আমি সবার কাছে চাচ্ছি। আমি সেটার জন্য আমি সবার কাছে মিডিয়া, ইলেকট্রনিক ভাই, সাংবাদিক ভাই, বাংলাদেশ প্রশাসনিক ভাই, বিভিন্ন মিডিয়া ভাই, বিভিন্ন সাংবাদিক ভাই, এদেরকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমি একটি কথাই বলবো, আমার মেয়ে নিঃস্বাদ মেয়ে, ক্লাস 9-এর ছাত্রী, আজকে এমন করে হত্যা করা হয়েছে, আমার মেয়েকে ঘর থেকে ডাকি নিয়ে এই আন্নান মির্জা পরিকল্পিত ভাবে সে কোথায় নিয়ে গেছে, কাউকে দিয়েছে সেটা আমরা জানি না। সুস্থ তদন্তের মাধ্যমে সেটা আমরা জানতে চাই, বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই, সব প্রশাসনিক বিন্দুর কাছে আমি সহযোগিতা চাই। আমার সাথে কারো কোনো গড়িমুখি নাই, আমি এটাই দুঃখ করে বলবো, আমার সাথে কারো কোনো পশিগড়ি নাই, কোনো ভক্ত নাই, কোনো চক্র নেই। সেটাই আমি বারবার বলবো।